ব্রেকিং নিউজ, এই মাত্র কন্যা সন্তানের মা হলেন পূজা চেরি। সন্তানের বাবা সাকিব অস্বীকার করেছেন অভিনেতা। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। 28 সেপ্টেম্বর বেবি বাম্পের ছবি আপলোড করে সকলকে চমকে দিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি। আম জনতা বিষয়টা নিয়ে কৌতূহলী হতেই বুবলি জানিয়ে দেন তিনি মা হয়েছেন। সন্তানের নাম রেখেছেন শেহজাদ খান বীর। এরপর শিশুটির বাবাকে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ব্যাপারটি নিয়ে খানিক জল ঘোলা হওয়ার পরে বুবলি জানিয়ে দেন শাকিব খান তার সন্তানের বাবা। শনিবার ছেলের বেশ কিছু ছবিও আপলোড করেন। শাকিবের সঙ্গেও শেহজাদের ছবি আপলোড করেছেন বুবলি। অভিনেত্রীর এই ঘোষণার পরে হইচই শুরু হয়ে যায়, কারণ প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের ক্ষেত্রেও একই ধরনের কাণ্ড ঘটিয়েছিলেন শাকিব। ইতিমধ্যেই শাকিবের সাথে প্রেমের বিয়ের গুঞ্জন উঠেছিল আরেক অভিনেত্রী পূজা চেরির সাথে। তারা একসঙ্গে অভিনয় করতে গিয়ে খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। কয়েক মাস আগে পূজা চেরির আমেরিকায় গিয়েছিলেন, জানা যায় সেখানে শাকিব খানের সাথে ছিল, একসঙ্গে ছিল তারা দুজনে। ধারণা করা হচ্ছে তারা আমেরিকায় বিয়ে করেছিলেন। বর্তমানে শাকিব বুবলির ইস্যু নিয়ে কিছুই বলতে দেখা যাচ্ছে না পূজাকে। কয়েকদিন ধরে পূজা সবকিছু থেকে বিরতি নিয়েছেন, বাহির দিয়ে দেখা মিলছে না তার। খোঁজ খবর নিয়ে জানা গেছে পূজা চেরি অসুস্থ, তবে বাড়িতেই রয়েছেন। প্রাইভেট ডাক্তার বাসায় এসে চিকিৎসা দিচ্ছেন। তাহলে কেন হসপিটালাইজ হচ্ছে না পূজা? পূজাও কি হাঁটছেন অপু বুবলির পথে? কোনোভাবে যোগাযোগ করা যায়নি অভিনেত্রীর সাথে। তবে শাকিব খান জানিয়েছেন, এমন কিছু না, কিন্তু আমি তো মাত্র দুটো বিয়ে করেছি, প্রসেনজিৎ 4টা বিয়ে করেছেন। তাহলে কি শাকিবের কথায় এটার ইঙ্গিত করছে পূজা চেরি শাকিব খান বিয়ে করেছেন? সত্যি মা হতে চলেছেন পূজা চেরি? এখন শুধু অপেক্ষার পালা সত্য সামনে আসার। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, শাকিব কি সত্যি বিয়ে করেছে পূজাকে? শাকিবকে নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। দেশ বিদেশের সব ধরনের খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।